জাতীয় সংসদের 19তম অধিবেশন বসছে আজ নতুন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা এক আসনের সংসদ সদস্য বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বঙ্গভবন থেকে জানানো হয়েছে নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা 7টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে গাইবান্ধা 5 আসন থেকে নির্বাচিত 7বারের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে এর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যাবলী ঠিক হবে এদিকে অধিবেশন উপলক্ষে সংসদ ভবন এলাকায় মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়